Assalamualaikum viewers, welcome जाना चाहिए आरो एक टी ब्रांड न्यू मोबाइल फोन का अनबॉक्सिंग वीडियो थे। आज के दिन तो हम शामिल देखते पाचे हैं Redmi आरो एक टी लेटेस्ट मॉडल Redmi Note 11s। एक्चुअली लेटेस्ट मॉडल बोला कोई एक दिन आगे लॉन्च हुई थी बांग्लादेश आस्टर की अनऑफिशियल टा। तो आज के हम लोग विस्तारित आलोचना करब और स्पेसिफिकेशन स्पेशली हे प्राइस और स्पेसिफिकेशन आलोचना करब क्यों Redmi Note 11s কিন্তু কম দামের মধ্যে বেস্ট একটা ফোন হতে যাচ্ছে কারণ এটাতে কিন্তু ব্যবহার করা আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা আর অবশ্যই হচ্ছে আমরা এটার বিস্তারিত আলোচনা করব প্লাস আজকের আপডেট অফার প্রাইসটা আপনাদের জন্য দিব মানে হচ্ছে এত কম রেঞ্জের মধ্যে আপনারা হচ্ছে যে 108 মেগাপিক্সেলের যে ভেরিয়েশনটা পাচ্ছেন সেটা আসলে আনবিলিভেবল তার পাশাপাশি গেমিং চিপসের এগুলো ওভারঅল ফিক্স নিয়ে কথা বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তোবা আজকে আপনার পছন্দের ফোনটি হয়ে উঠতে পারে Redmi Note 11s তো ভিউয়ার্স কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিও চলে যাওয়ার আগে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও সব সময় দেখতে পারেন তো লেটস গেট স্টার্টেড ভিউয়ার্স ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Redmi Note 11s আমাদের হাতে হচ্ছে ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট আর হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্ট তো কুইকলি আমরা কথা না বাড়ি হচ্ছে আনবক্সিং এ চলে যাই তো কুইকলি আমরা হচ্ছে স্টিকারটা খুললাম সো স্টিকারটা খুলে অ্যাজ ইউজুয়াল Xiaomi যে টিপিক্যাল স্টাইল থাকে সেটাই আমরা দেখতে পারবো যদিও জানি তারপর আমরা মানে রিভিউ যেহেতু করতেছি অবশ্যই দেখাটা জরুরি তো খুললাম দেখতে পেলাম লেখা আছে পাওয়ার্ড বাই Xiaomi বা Redmi আমরা যেটা বলি দেন হচ্ছে ভিতরে যাব ভিতরে হচ্ছে মেইন ডিভাইসটা দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের ভেরিয়েন্ট তো আমরা এটা রাখলাম সাইডে দেন হচ্ছে দেখব হচ্ছে এখানে দেওয়া আছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখন একটা সুবিধা হইছে কি আগের ফোনগুলোর আগের ভেরিয়েন্টের ফোনগুলোতে না কোনো ওয়াট লেখা থাকতো না তার মানে অনেকেই করতে কি 33 ওয়াটের চার্জার দিত না হয়তো 18 ওয়াটের চার্জার বক্সের মধ্যে ঢুকাই দিত কিন্তু এখন হচ্ছে কোনো সুযোগ নাই এখন বক্সের মধ্যে আউট অফ দা বক্স লেখাই থাকে 33 ওয়াটের চার্জার তার পাশাপাশি হচ্ছে এখানে দেওয়া আছে USB টাইপ A টু USB টাইপ C কেবল সো আমরা এগুলো রাখি সাইডে সো আমরা দেখি হচ্ছে এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে হচ্ছে আপনার গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে সিম পিন আপনার হচ্ছে এই ডকুমেন্টেশন ডকুমেন্টে তো আহামরি কিছুই নাই দুই একটা পাতা আর কি আর হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে যে কভারটা কভারটা কিন্তু ইউজুয়ালি এখন অনেক ভালো হইতেছে ন্যাচারালি এখন যে কভারগুলো দেওয়া হয় মানে সাইড বামগুলো খুব সুন্দর করতেছে বা কভারের কোয়ালিটিগুলো অনেক যথেষ্ট ভালো তো এগুলো সব আমরা সাইডে রাখি তো চলে আসি আমরা মেন ডিভাইসে তো দিস ইজ দ্য ফোন অ্যান্ড দিস ফোন লুকিং ভেরি ক্রেজি সো দ্য ফাইনাল আউটপুট ইজ হিয়ার ব্ল্যাক কালার ভেরিয়েন্ট Redmi Note 11s অ্যান্ড দিস ফোন ইজ লুকিং রিয়েলি নাইস মানে ম্যাট ফিনিশে ফোনটা কিন্তু খুব সুন্দর লাগে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না মানে খুবই সুন্দর মানে ফিঙ্গারপ্রিন্ট পড়া না কোনো রকম এর কারণে ব্ল্যাক কালারটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের ডিজাইনটা হচ্ছে কিছুটা হচ্ছে অলমোস্ট হচ্ছে Redmi Note 11 Pro-র মতো Redmi Note 11 এর কিন্তু ডিজাইন না এটা আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে সাইডটা বামটা কিন্তু বড় Note 11 এর যে ডিজাইনটা বা বেজেলটা সেটা কিন্তু একবার ফ্ল্যাট ছিল কিন্তু Note 11 এর বেজেলটা কিন্তু বড় দেওয়া হয়েছে এক্স্যাক্টলি Note 11 Pro-র মতো সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে এই ফোনটা সাজেস্ট করব তো আমরা এখন হচ্ছে এই Note 11 S এর বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব তো অবশ্যই ডাইরেক্ট স্পেসিফিকেশনে মুভ করা যাক ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছেন Redmi Note 11 S গ্লোবাল ভার্সনটা সো এটা দেখতে পাচ্ছেন ফোনটার আমরা হচ্ছে ওভারঅল স্পেসিফিকেশন এখন চলে আসি ফোনটার যদি আমরা ওয়েটে দেখতে চাই এটা কিন্তু হচ্ছে একটি 179 গ্রামের ফোন মানে যথেষ্ট হালকাও বলবো না আবার ভারীও বলবো না মানে হাতের মধ্যে মোটামুটি কমফোর্টেবল মনে হয় তার পাশাপাশি যদি আমরা ফোনটার যদি থিকনেসে চলে আসি ফোনের থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার একটি ফোন যার কারণে বোঝা যায় যে অলমোস্ট মোটামুটি বলা যায় স্লিমই বলা যায় তারপরও মোটামুটি অ্যাভারেজই আছে বলা যায় আর ফোনটা যদি আপনার বডি ফ্রেমে চলে আসে বডি ফ্রেম হিসেবে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক বডি পিছনে কিন্তু আপনার ফুললি হচ্ছে প্লাস্টিক মানে অ্যাকচুয়ালি বোঝা যায় না প্লাস্টিক যেহেতু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালুমিনিয়াম ব্যবহার করা যার কারণে প্লাস্টিক বোঝা যায় না সাইড ফ্রেমটাও অবশ্যই প্লাস্টিকই দেওয়া তো সেটাও বোঝা যায় না মনে হয় যে মেটাল বডি মেটালিশ একটা ফিনিশ আছে বাট ওভারঅল যে বিল্ডিং কোয়ালিটি সেটা হচ্ছে প্লাস্টিকের কিন্তু কথা আছে এখানে সামনে ডিসপ্লেটা কিন্তু আবার হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা প্রোটেক্টেড তো আপনারা যদি আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে Redmi Note 11 এসে সেটা হচ্ছে আপনার গিয়ে Note 11 এসে কিন্তু IP53 স্প্ল্যাশ অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আছে যার কারণে ওয়াটার রেজিস্ট্যান্ট বা হচ্ছে আপনার গিয়ে ধুলাবালু থেকে এটা ফোনটাকে অনেক বেশি সেফ করবে ভিউয়ার্স আমরা চলে আসি কুইকলি পোর্সেন্ট বাটনে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো নিচের দিকে দেওয়া আছে আপনার গিয়ে স্টোরিও স্পিকার যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল Xiaomi এখন অলমোস্ট প্রত্যেকটা ফোনেই থাকে আর বাম পাশে দেওয়া আছে আপনার মাঝখানে যেটা সেটা দেওয়া আছে আপনার USB টাইপ সি পোর্ট যেখানে আপনি হচ্ছে USB টাইপ সি চার্জার দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু দেওয়া আছে হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন তার পাশাপাশি আমরা যদি অন দ্য রাইট সাইড চলে আসি রাইট সাইডে দেখতে পারবো হচ্ছে আপনাদেরকে পাওয়ার আনলক বাটন আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা একসাথে কাজ করে এখানে আর হচ্ছে দেওয়া আছে হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন যেখানে আপনি হচ্ছে ভলিউম আপ ডাউন করতে পারবেন এখানে ভিউয়ার্স অন দ্য লেফট সাইড যদি আমরা চলে আসি অন দ্য লেফট সাইডে আমরা দেখতে পারবো হচ্ছে আপনার গিয়ে সিম রকার যেখানে আপনি হচ্ছে দুইটা সিম একটা এসডি কার্ড অনায়াসে ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে এখানে আপনি ডেডিকেটেড এসডি কার্ড স্লটটা পেয়ে যাচ্ছেন তো তারপর তার পাশাপাশি আমরা উপরে দেখি উপরে দেখতে পারবো হচ্ছে আপনার গিয়ে আমাদের সবার প্রিয় হচ্ছে হেডফোন জ্যাক যেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় আসলে আর তার পাশাপাশি পাওয়া যাচ্ছে স্টিরিও স্পিকার যেখানে নিচে একটা স্পিকার ছিল উপরে একটা স্পিকার দেন হচ্ছে রাইট সাইডে দেখতে পারবো হচ্ছে আমরা আপনার গিয়ে আইআর ব্লাস্টার যেটা হচ্ছে Xiaomi প্রত্যেকটা ফোনেই থাকে এন্ড হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ডিসপ্লে হিসেবে ব্যবহার করা আছে Redmi Note 11 S এ 6.43 ইঞ্চির একটি FHD+90Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা হচ্ছে বলা যায় হচ্ছে 700 nits
পিক ব্রাইটনেস যেটা হচ্ছে মোটামুটি মিড রেঞ্জের মধ্যে অনেক বেশি ব্রাইটনেস ওয়ালা একটি ফোন আর হচ্ছে ওভারঅল মাল্টিটাস্কিং এর জন্য হচ্ছে ব্রাইটনেসটা অনেক বেশি কাজে দিবে সো Redmi Note 11 এস এর আমরা হচ্ছে চিনটা চলে আসি চিনে যদি আমরা আপার চিন দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন মোটামুটি অ্যাভারেজ এটা হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 84.5% 84.5 মোটামুটি বলা চলে যে মিড রেঞ্জের মোটা হ্যাঁ মোটামুটি অ্যাভারেজই আছে যেহেতু এটা একটা হচ্ছে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন সেক্ষেত্রে হচ্ছে মোটামুটি অ্যাভারেজই বলা চলে Redmi Note 11 এস এর ডিসপ্লেকে প্রোডাকশন করতেছে হচ্ছে Corning Gorilla Glass 3 দ্বারা সো বলতে পারেন যে মোটামুটি হ্যাঁ মোটামুটি পড়লেও কোনো রকম সমস্যা হবে না আর পিছনে যেহেতু প্লাস্টিক বড় সেটা আমরা আগেই বলছি সো আমরা এখন চলে যাচ্ছে Redmi Note 11 এস এর ক্যামেরা সেকশনে ক্যামেরা সেকশনে হচ্ছে ব্যবহার করা হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এই রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা ক্যামেরা যেটা হচ্ছে অন্যান্য কোনো প্রোডাক্টের এই রেঞ্জের মানে অ্যারাউন্ড 21-22,000 এর মধ্যে কোনো ফোন আপনি পাবেন না সেকেন্ডারি আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনার কি 8 মেগাপিক্সেলের হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হচ্ছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ এন্ড হচ্ছে এআর একটা ডট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আপনার মেইন ক্যামেরা যে ডিজাইনটা বা হচ্ছে ক্যামেরার বামটা সেটা কিন্তু আর Redmi Note 11 Pro মতো এক্স্যাক্টলি এরকম করা হয়েছে যেমন Redmi Note 11 শুধু 11 এ ছিল হচ্ছে ফ্ল্যাট কিন্তু এখানে মেইন ক্যামেরা যে বামটা সেটা একটু বড় করা হয়েছে যার কারণে এটা সৌন্দর্যটা আরো একটি মানে আরো একটি নেক্সট লেভেলে নিয়ে গেছে আমরা এখন চলে আসি সেলফি ক্যামেরাতে সেলফি ক্যামেরা কিন্তু ব্যবহার করেছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর যেটা বলা চলে হচ্ছে এভারেজই আছে এবং ক্যামেরার যে অবস্থান সেটা মোটামুটি মিডল এ আছে এবং হচ্ছে খুবই ছোট একটি ক্যামেরা এখানে দেওয়া আছে ক্যামেরার রেজলিউশনটা আমরা দেখবো পিছনের ক্যামেরার ছবি কোয়ালিটি আমরা দেখবো এবং হচ্ছে সামনের ক্যামেরার ছবি ক্যামেরার কোয়ালিটি আপনাদেরকে লাইভ দেখাবো তো সরাসরি মুভ করা যাক হচ্ছে আপনার গিয়ে লাইভ ফটো টেস্টিং এ ভিউয়ার্স আমরা সরাসরি চলে আসি হচ্ছে পিছনের ফটো টেস্টিং এ তো আমরা এখান থেকে একটা ক্যাজুয়াল ফটো আপনাদেরকে তুলে দেখাই সো ভাই ওখানে বসে আছে একটা ক্যাজুয়াল ফটো আপনাদেরকে তুলে দেখাই সো এটা হচ্ছে আমরা কোন ফোকাস ছেড়ে ফটোটা তুললাম এখানে আমরা দেখি রেজুলেশনটা পজিশনটা কেমন জানি হয়ে গেছে বাট ক্যামেরা কিন্তু স্টিল হচ্ছে অনেক শার্প তো আমরা এখন আপনাদের জন্য সুবিধার্থে আমরা কিছু ছবি এখন একটু আগে তুলে রাখছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের হচ্ছে নর্মাল এটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরার ফটোটা আলট্রা ওয়াইড ক্যামেরাটার ফটোটা একটু হচ্ছে ডাল দেখা যায় মনে হয় যে একটু মানে ওভার ব্রাইট বা হচ্ছে একটু ব্রাইটনেসের একটু কমতি আছে এখানে কারণ হচ্ছে থাকাটাই স্বাভাবিক 8 মেগাপিক্সেলের যেহেতু আলট্রা ওয়াইড সেখানে আপনার গিয়ে বলা চলে যে মোটামুটি অ্যাভারেজই আছে আর তার পাশে আমরা এটা হচ্ছে মেইন ক্যামেরার ফটো মেইন হচ্ছে আপনার 108 মেগাপিক্সেল ক্যামেরার ফটো সো 8 মেগাপিক্সেল ক্যামেরার ফটোটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর ভাই শার্প এবং কালার যে ডিটেলসটা সেটা যথেষ্ট সুন্দর আর যে শার্পনেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন তো আমরা এখানে চলে আসি পোর্ট্রেট শটে এটা হচ্ছে পোর্ট্রেট শট ওয়াও পোর্ট্রেট শটটা কিন্তু আসলে মন কেড়ে নিয়েছে কারণ পোর্ট্রেট শটটা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টকে রেখে পিছনে যে ফোকাসটা যেটা যথেষ্ট ভালো আর হচ্ছে যে ডিটেলস আর কালার ডিটেলস এটা অনেক ভালো আসতেছে বাট একটু ব্রাইট একটু ন্যাচারাল থেকে একটু ব্রাইট আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ছোট ছোট পিক্সেলটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে তো আমরা এটা দেখে আইডিয়া করতে পারি মোটামুটি নোট 11 এস এর ক্যামেরাটা 108 যে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি 108 কাজ করতেছে আমরা বলতে পারি যে 108 কি কাজ করবে কিনা ভালো ক্যামেরা কিনা কিন্তু নোট 11 এস এর ক্যামেরাটা আসলে অনেক ভালো পেছনের ক্যামেরাটা আর সামনে আমরা আপনাদেরকে সেলফি তুলে আমি রাখছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো এখানে দেখতে পাচ্ছেন একটা সেলফি ক্যামেরা যে রেজুলেশন সেটাও যথেষ্ট ভালো ব্রাইটনেস বা হচ্ছে শার্পনেস সেটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার যে ছোট দাড়িগুলো সেগুলো অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সেই যে ওভার যে ব্রাইটনেস সেটার বিষয়টা সেলফি ক্যামেরা তো আছে সো আপনারা সেলফি ক্যামেরা মোটামুটি স্যাটিসফাই থাকতে পারবেন যদি আপনি ভালোভাবে দেখেন বা মোটামুটি রেগুলার ইউজে আপনার ভালো একটা ফিডব্যাক দিবে হচ্ছে সেলফি ক্যামেরায় তো আমরা বলতে পারি যে মোটামুটি নোট 11 এস এর ক্যামেরাটা এভারেজ আছে এত আহামরি ভালো না প্রাইস রেঞ্জ অনুযায়ী এত আহামরি খারাপও না মোটামুটি এভারেজ আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যামেরার জন্য হলেও নোট 11 এসটা দেখতে পারেন ভিউয়ার্স আপনারা কিন্তু ক্যামেরার আরও কিছু অপশন আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ফর এক্সাম্পল আপনারা কিন্তু হচ্ছে ভিডিওতে যদি যান আপনারা কিন্তু হচ্ছে পিছনে কিন্তু 30fps এ 1080p তে ভিডিও করতে পারেন সামনে হচ্ছে সেম সেলফি ক্যামেরা আপনি হচ্ছে 1080p তে 30fps এ করতে পারবেন মানে 4K ভিডিও সাপোর্টেড না এখানে একটা ডাউনগ্রেড বলতে পারেন তাছাড়া কিন্তু আপনারা মোরে কিন্তু পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্লাস নাইট মোড প্লাস হচ্ছে স্লো মোশন প্লাস এবার ওভারঅল এগুলো সব বেসিক যে ক্যামেরা অপশনগুলো সেগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা এখন চলে আসি হচ্ছে ওভারঅল স্পেসিফিকেশন আর হচ্ছে আমরা চলে আসি হচ্ছে আপনার ফোনটার যে প্রসেসর বা কি বৃত্তান্ত আছে সেগুলো নিয়ে সো আমরা এখন চলে আসি হচ্ছে স্পেসিফিকেশন এই স্পেসিফিকেশনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বড় ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু Mi UI 13 ভার্সনে আছে এবং হচ্ছে 6GB 128GB র্যাম আমাদের হাতে যে ভেরিয়েন্ট ওইটা আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্লোবাল র্যাম আর হচ্ছে অল স্পেক্স যদি আমরা যাই দেখতে পারবো হচ্ছে আর 6GB প্লাস হচ্ছে 2GB র্যাম 6GB প্লাস হচ্ছে 2GB এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেয় এখন কিন্তু Xiaomi প্রত্যেকটা প্রোডাক্টে আপনার হচ্ছে ভার্চুয়াল র্যামের ব্যবস্থা করেছে কারণ আমরা অনেক বেশি হেভি ইউজার তো হয়ে থাকি নাওয়েডেজ সেক্ষেত্রে আপনারা হচ্ছে 6GB পাশাপাশি হচ্ছে 2GB আপনি এক্সট্রা ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন তার মানে ফোনের হচ্ছে যখন দরকার হবে তখন 2GB অটোমেটিক কনজিউম করে নেবে এবং হচ্ছে ফোনের র্যামটা পড়ে যাচ্ছে হচ্ছে আপনার গিয়ে 8GB ভিউয়ার্স Redmi Note 11 এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনার গিয়ে MediaTek-এর G96 এর গেমিং প্রসেসর যেটা হচ্ছে একটা গেমিং প্রসেসর যেটা হচ্ছে মানে মোটামুটি আপনি পাবজি খেললে মোটামুটি আলট্রা আর হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স গ্রাফিক পর্যন্ত পেয়ে যাবেন কল অফ ডিউটিতে আপনি মোটামুটি ম্যাক্স গ্রাফিকটা পেয়ে যাবেন সো G96 হচ্ছে একটি অপটিমাইজ প্রসেসর মোটামুটি ভালোই হচ্ছে রান করতেছে বা মোটামুটি অনেকগুলো ফোনে ব্যবহার করা হচ্ছে যার কারণে অপটিমাইজ প্রসেসর হওয়ার কারণে এটা অনেকগুলো ফোনে ব্যবহার করার কারণে এটা হচ্ছে Redmi Note 11 এ দেওয়া হয়েছে
তাছাড়া যদি আমরা সিপিইউ হিসেবে দেখতে চাই, সিপিইউ হিসেবে ব্যবহার করা আছে অক্টাকোর ম্যাক্স 2.05 গিগাহার্জ সিপিইউ। আর যদি আমরা জিপিইউ দেখতে চাই, জিপিইউতে ব্যবহার করা আছে মালি G57 এর জিপিইউ, যেটা একটা মোটামুটি ভালো আপনার গিয়ে অপটিমাইজ জিপিইউ বলতে পারেন। তাছাড়া কিন্তু এটা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 বেস্ট, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন না, তবে কিছুদিনের মধ্যে আপডেট চলে আসলে আপনি অ্যান্ড্রয়েড 12টা পেয়ে যাবেন। আর তারপর তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে মডেল আর ওভারঅল স্পেক্সটাও এখানে দেওয়া আছে। আর এখানে স্টোরেজ টাইপটা আমি বলে দিই, এটা যেহেতু 6 GB আপনার গিয়ে র্যাম আর 128 GB স্টোরেজ, আর স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 2.2, যেখানে একটা এটা একটা ভালো মোটামুটি আপনার আলাদা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। সো এই ছিল মোটামুটি আপনার হচ্ছে ফোনের স্পেসিফিকেশন আপনার গিয়ে রেডমি নোট 11 এস এর। সো আশা করি স্পেক্সটা অনেক ভালো লাগছে, ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে কী হলে ভালো হইতো বা আর কী কী ইনক্লুড করে এটাতে ভালো হইতো। ভিউয়ার্স, রেডমি নোট 11 এসে কিন্তু হচ্ছে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, এবং চার্জার হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনার 33 W-এর একটি ফাস্ট চার্জার। সো ফাস্ট চার্জার আপনি এটা অবশ্যই 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন, দিনে যতবার ইচ্ছে ততবারই, আসলে দিনে বা যতবার ইচ্ছা ততবার লাগে না, কারণ আপনার 5000 mAh ব্যাটারিতে কিন্তু আপনি মোটামুটি একদিনের ব্যাকআপ আপনি হচ্ছে মোটামুটি ভালোভাবে পাবেন। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাও মোটামুটি হচ্ছে আপনি দিনের সকাল থেকে রাত পর্যন্ত ব্যাকআপটা পাবেন, আর যদি আপনি নর্মাল ইউজার হন তাও আপনার হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 দিন বা 2 দিন হচ্ছে ব্যাকআপটা পাবেন। সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে বা হচ্ছে চার্জার নিয়ে কোনোরকম ক্লেম আমি আশা করি এই ফোনে আপনি পাবেন না। তো বিকজ এই ছিল মোটামুটি রেডমি নোট 11 এর ওভারঅল স্পেসিফিকেশন আর হচ্ছে আপনার গিয়ে ডিটেলস। তো আমরা মোটামুটি চেষ্টা করি সব কিছু আপনার কভার করার, কিন্তু মোটামুটি হয়তো বা অনেক কিছু মিস হয়ে গেছে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার না। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে করে এরকম প্রশ্ন আমরা দিতে পারি। তো আজকে চলে আসে এটার আপডেট প্রাইসে, ফাইনালি চলে আসে আমরা এটার আপডেট প্রাইসে। আজকে কিন্তু আমরা এটার আপডেট প্রাইস রাখতেছি হচ্ছে 6 GB 128 GB রেডমি নোট 11 মাত্র মাত্র 21,500 টাকা। রেডমি নোট 11 6 GB 128 GB প্রাইস রাখতেছি মাত্র 21,500 টাকা। এটা হচ্ছে 6 GB 128 GB 8 GB 128 GB দুটা ভেরিয়েন্ট হয়ে থাকে। আর GB যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল আপডেট প্রাইস সহ সব কিছু। তো আশা করি ভিডিওটা ভালো লাগে, ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও সবসময় পেতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।